চিনে দেখো, দেখো আটাটা মাপতে চিনে আমার হাত থেকে ঠাতে ঠাতে একটু কাঁপছে, আর এরকম ভয় পাচ্ছি। বিকাল থেকে আমি যখন থেকে দেখেছি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু কাজটা করে আমি বলছি, আমি কথা বলতে পারছি না, আমি এত টেনশনে আছি। আমি কাজকর্ম সে তোমাদের বলছি বুঝলে। ওরে বাবা রে, একই আমাদের বিপদ হলো রে। হে ভগবান মাথা, ভগবান মাথা, কি কার পাল্লায় পড়লাম ভগবান। ওরে ওরে, ওরে বাবা রে ভগবান, পয়েন্টি করতে এসে এখন জেলে যেতে হবে। ওরে বাবা রে, কোনি বুইন মোষ এসে যাবে গ, কালো ভেঁস এসে গেলে কি করব গ। ওরে বাপ রে, খুব ভয় করছে আমার, আমাদের থানায় পাঠাবে বলিছে। ভেঁসকে কেন ভেঁস বলা হয়েছে, মোষ আমাদের থানায় পাঠালে কি করব গ। মোষ মোষ মোষ, বোন মোষ ইজ ব্যাক। হয় হয় হয়, ভয়ে আমি মরলুম, বোন মোষ ইজ ব্যাক। চল হাত, দিদিমণি ইজ ব্যাক, বোন মোষের বাস ইজ ব্যাক। তো বুনো মোষ, খুব তো ভয় দেখাচ্ছিল বাবধন আমার। হেবি ভয় পেয়েছি, বিশ্বাস কর, বিশ্বাস বিশ্বাস কর, হেবি ভয় পেয়েছি। বিবর্ষা সকাল থেকে আমার খাওয়া নেই দাওয়া নেই, এত কেন ভয় দেখার বল দেখিনি। খেলবো না কিন্তু, মাটি নেমেছিস ডাঁটিয়ে লড়বি, খিস্তি দেবে খিস্তি লিবি, বুঝলি কি না। শিয়াল তোকে কইছি, যত দোষ বুনো মোষ করবে ভাই সব দোষ তোর, দোষ করবে বুনামাস নন্দঘোষ তুই হবি, বুঝলি। যত দোষ বুনামাস তত কিছুই করবে এই নন্দঘোষের গায়ে, মানে আমি শিয়ালকে বলবো। দেখ শিয়ালনি, ভালো করে তোর ওই মোষ বুইনকে বুঝে দে, বুঝলি। দেখো বিহার, তোমরা বলেছো যে ওকে পাত্তা দেবে না, ওকে দিচ্ছি না, খেয়াক শিয়ালকে বলছি। একে তো কাল থেকে সবার থেকে জুতো খাচ্ছে সুতো পাকে উল্টোপাল্টা কথা বলার জন্য। তো ওই শিয়ালনিকে বলে দিচ্ছি, তোর বুইনকে বলে দে যে বাঁশ ফাঁস দিতে এসে ব্যাগ এই ব্যাগ ওই ব্যাগ, ওকে কেউ পাত্তা দেয় না, বুঝলি কি না। তোকে বলে দেয় যে যদি ওর এত খেলার ইচ্ছে থাকে, যদি ইচ্ছে থাকে তাহলে দাঁটিয়ে লড়তে ময়দানে। ওই খিস্তি দিল যেচে পড়ে এসে, এই যে এই বুনো মহিষটা না, শোনো বিয়সরা, বডি সেমিং কেউ কর না, এই বুনো মহিষটা যেচে পড়ে একে চিনতুম না জানতুম না, সেই গুঁতোতে চলে এইছে, কারণে অকারণে সবাইকে গুঁতাচ্ছে। একদিন আমি পেশান উইতে বি অর্পিতাদির ভিডিও দেখি, এর ভিডিওতে গেলুম বুঝলে, গিয়ে দেখি কি আমার নিয়ে চাটি আজে বাজে কথা কয়ে বসে আছে, বলে দিনে আমাকে দিন রাত্রে কেউ একজন গালাগাল দিচ্ছে। আমি কি তাকে জবাব দিবনি, নিশ্চয়ই দেবো। তা আমি একদিন একটু খুরুপ করে একটুখানি চুলকে দিয়েছিলাম, একটুখানি, আজকে যেমন শ্রীমাদি একটু চুলকে দিয়েছে, আমি একটু চুলকে দিচ্ছি, ব্যাস বুনো মাছ পেয়ে গেছে কন্টেন্ট। সে আমাকে খিস্তি কামারি করে আমাকে কইছে, দাঁড়ো বয়াকা লয়কা র দিদিমণি, ছ্যা ছ্যা ছ্যা, আমি মুখে ভাষাটা উচ্চারণ করতে পারছি না। আচ্ছা বলে দিচ্ছি, আমাকে বলেছে নাকি চুলের দিদিমণি, আরও নানা অকথ্য গালিগালার বাজে ভাষা। বিশাখার মাকে কয়েছে বারো ভাতারি অমুক তুসুক যাচ্ছে তাই, একটা ওই বৈশী মায়ের বৈশী মাকে যাচ্ছে তাই বলেছে। এইবার যখন বলার পর পুঁদে বাঁশ খাচ্ছে, সবার থেকে পুঁদে বাঁশ দিয়ে দিয়েছে, অনেকদিন সহ্য করতে করতে সঞ্জয় দিয়েছে তুবড়ি মেরে একখানা, একবারে রকেট ছেড়ে ওর পেছনে ঢুকতে দিয়েছে গুণমতের পেছনের গর্তে, আর গুণমত এমনি রকেটে পুঁই উড়ে গেল, অমনি রাজনীতির ময়দান ছেড়ে উড়ে যাওয়ার জন্যই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওরে বাবা, আমি এত হেসেছি না তোর ওই থ্রেটের ভিডিও দেখে, আর ভাবছিলাম যে ওই সামনে থাকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে বলতাম যে ওই রাজনীতির ময়দানে তোকে কে নামতে বলেছিল, এটা আমাদের রাজনীতির ময়দান বুঝলি। তুই খেলতে নেমেছিস কেন এখানে? হ্যাঁ, যখন খেলতে নেমেছিস ময়দানে দাঁটিয়ে খেলবি, নাহলে চুলের মুঠি ধরে দৌড়বো না এমন, তুমি খিস্তি দেবে আর অন্যরকে খিস্তি তোমার শুনবে না, উল্টে দেবে না। সেই কান ছোট লোকের দাল, আইসিয়াল তোর বোনকে বোঝা বুঝলি, সব ফেক হুমকি থ্রেটনিং আমাদের দিতে বারণ করবি, এমন পেছনে দেবো না একদম পুরো রকেটের আম ঢুকবে সাঁ উড়ে যাবে। আর শোনো না বিবার, একটা মজার কথা বলি, আজকে দেখি ওই থ্রেটের ভিডিওটা আমাকে একজন পাঠিয়েছে বুঝলে, আর পাঠিয়েছে আমি দেখলুম, দেখে আমি খুব হাসতেছিলাম বুঝলে। হাসির পরে
ভাবলাম যে ও বাবা এই যদি আবার মরে ফিরে যায় তাহলে আবার রিফের একটা ভিডিও করতে হবে, এসব ভাবছিলাম। তো যাই হোক, আমি তো জানি ও নাটক মারাচ্ছে ওখানে, যাই হোক নাটক ভালোই করলো, যাত্রাপালা ওই শিক্ষা দিয়েছিল ওকে, শিয়াল নিয়ে শিক্ষা দিয়েছিল এই নাটকটা কর ওরা ভয় পেয়ে যাবে, তো নাটকটা সফল হবে না, ওই জন্য আবার ব্যাক করেছে ব্যাক ব্যাক। তো তারপরে আবার বিকালবেলায় দেখি একটা বাচ্চা ছেলে তুই শর্টস দিয়েছে, তারপরে এই বুনে মতি ব্যাঁ চলে গেছে বুঝলে। তো এই শিয়ালনির সব ষড়যন্ত্রে এ সব করছে বুঝেছো, যত কিছু নাটের গুরু এই শিয়াল, শিয়াল কিন্তু সব নাটের গুরু। ধরিত্রীর ভিডিওটা তোমরা সবাই দেখবে, দেখবে যে এই শিয়ালনিকে ফার্স্ট ওই টিকটক এই স্ট্রাইকের মেল পাঠিয়েছিল বোঝে না বলে, এই শিয়ালনি ষড়যন্ত্র করে সবাইকে বলেছে ভিডিও বানাতে, কিছু নিজেও জানে না, অশিক্ষিত ঝাড় কাউকে জিজ্ঞাসাও করে না। ওই টিকটক পাঠানোর পরে ও আগু পিছু দেখলো না, শুরু করে দিল খিস্তি দিতে, তারপর সবাইকে লাগালো। ঠিক এই শিয়ালনির কথাতেই মহিষ এসছে, এই মোষ মহিষ মানে মোষ বুইন এসে সবাইকে খিস্তিটা লাগাল দিচ্ছে, এই 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 শিয়ালনির কথা। তো শিয়ালনিকেই খিস্তিটা দিতে হবে, মানে যতগুলো খিস্তি এই বুইনের পড়বে সব জানবে ওই শিয়ালনির ঘরেই গেল। ঠিক আছে, তো কী যেন বলছিলাম আমি, হ্যাঁ বলছিলাম যে একটা মজার কথা, এবার এই বুনো মহিষের ব্যাকিং ভিডিও দেখতে গিয়ে দেখলাম ও বলছে সবাইকে ছুলবে ছুলবে ছুলবে। আরে বাবি, শিয়ালনি একা ছুলতে পারছে না, তো হেগে ফেলছে, ওই জন্য ওকে ডেকেছে ছুলবে আমাদের একটা করে, মানে মান না মান মেয়ে তেরা মেহমান, এই হয়ে গেছে এই মহিষের কাজ। তো ভেইস ভেইসা ভেইসা বলতে হবে এবারে, তো ভেইসা হোক বুনো মহিষ হোক যাই হোক, সবাইকে খিস্তি দিলে খিস্তি নিতে হবে ভাই, কিছু করা নেই। তো এর হয়ে গেছে কাজ হচ্ছে সবাইকে ছুলবে। কাল হঠাৎ করে দেখছি বলছে হ্যাপি ফ্যামিলি রেডি থাকা, কোনো ভাবলি সুলতাদের কী করেছে, গিয়ে দেখি সুলতাদের সলিড দিয়ে দিয়েছে, একদম রুল তৈরি করছে বুনা মশের পিছনে দেবে বলে বুঝেছ একদম, আর আমরাও তৈরি করছি একদম পুরো ঝাড় পুরো ঝাড়টাকে ঢোকাবো বলে, বুঝলে কি না, একদম পুরো ঝাড়টাতে তোদের আছে না, সেই ঝাড়টাতে পুরো সব কটা মাস একবারে একসঙ্গে সব কটার পেছনে যাতে দেওয়া যায় তার জন্য রেডি হচ্ছে সবাই বুঝলি। তো তোরাও রেডি হ, এদিকেও রেডি হচ্ছে, চল খেলা হবে। আর এই সমস্ত নাটক করিনি, বহুত হাসি সবাই, কেউ এসবে পাত্তা দেয় না, সোশ্যাল মিডিয়া এসব চলে না রে ভাই, তোর গুঁতোনোর ইচ্ছে গুঁতো, আমরাও চেলা কাঠ। আর ওই যে কিয়াটা বললো সুলতাদি ওই যে বেঁকারি চেঁচে চেঁচে দেয় না, ওদের চাম চাম করে দিলে করে তোর কেলটি পেছন নিয়ে একটা ছুটবি, আরে বাবরে তারই মজা হবে বুঝলি, খেলা হবে গুরু খেলা হবে। তো রেডি থাকো বইন, শিয়ালকেও বলছি তুইও রেডি থাকিস, হ্যাঁ তোর বুইন তো তোর কথাতেই সব করে, সব কথা এর কথাই করে জানো তো, এ হচ্ছে এদের মানে নাটক গুরু লিডার। তো এই বুইনটাও কিন্তু ওর হয়ে, আমি নিম্পা দেবীকে খুব ভালোবাসি তাই বলতেই তুই নিশ্চয়ই বলে শুনেছ। তো রেডি হও, চালা কাঠ রুল সব কিছু এদিকেও রেডি হচ্ছে, তোমার রেডি হো, তবে তোকে কেউ বেশি পাত্তা দেবে না, শুধু এইটাই লাস্ট ভিডিও ভিউ আছে কিছু মনে করে না, হ্যাঁ এই সমস্ত নাটকগুলো ওই খ্যাক শিয়ালি ওকে করতে বলেছিল তাই করেছিল, এইটাই আমি জানানোর জন্য এলাম বুঝলে, যে আমরা না ভয় একবারে হাইকে ফেলেছিলাম, তোর ওই ভয় দেখানোকে না আমরা পেছনে মুছি রে, ভালো বলতে পারলাম। কী সুন্দর করে তুই নাটক করলি বাপ রে বাপ, যাই বিশাখা বলেছে জিডি করবো নাকি, অমনি হাওয়া বেরিয়ে গেছিলো না রে, আবার একটুখানি শিয়াল তোকে হাওয়া ঢুকতে দিয়েছে, অমনি তুই পুরুপ করে উঠতে আরম্ভ করে দিচ্ছিস গ্যাস বেলুনের মতো, বেশি উড়ো না মামনি, একদম পেটে ফাঁক করে দেবে না ফট বেলুন ফেটে যাবে বুঝলে। আর সীমা দিয়ে আজকে যা ডোজ দিয়ে দিয়েছে আরও থাকতে পারেনি বুঝলে কি না, একবারে ছুটেছে সবাইকে গুঁতোতে, আমি সব মিডিয়ার হাতে তুলে দেব, আমি করব আমি ওই করব, সেই ওই আমদানি আঠানি খরচা রুপাইয়া আড়া একদম সেম। তো অনেক বকে ফেললাম বুঝলে, একে তো ভয়ে থরথর করে কাঁপছি, সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, আর শুনলো তাদের ভিডিও দেখে আমি তো হাসতে 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 আধে। তো চলো খেলা হোক, দেখা যাক কে যেতে, বাই বাই। অনেক রাতে ভিডিও করছি, যাবে কিন্তু সকালে, তা সবাইকে বলো তো, কার আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। তো আজকে আসি, টাটা।